ইউটিউব ভিডিওর একটি প্রফেশনাল লুক কিন্তু এনে দেয় থাম্বনেল। তো আজকে আমরা দেখব কিভাবে আপনি মোবাইলের দ্বারা একটি প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন। তো আপনি দেখছেন ভিডিও বস, তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন আমার সব ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে পাওয়ার জন্য। তো মোবাইল দিয়ে কিভাবে আপনি একটি প্রফেশনাল থাম্বনেল ম্যাক করবেন সেটি আজকে আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এর জন্য আপনার একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে, যেটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনাকে সার্চ করতে হবে পিক্সঅ্যাড এবং সেট আপ করে নিতে হবে আপনার ফোনে। তারপর পিক্সঅ্যাডটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এখান থেকে নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করুন। কাঙ্ক্ষিত ছবি সিলেক্ট করার জন্য উপরের দিকে দেখুন অনেকগুলো ছবি দেখাচ্ছে, এই ছবিগুলো হচ্ছে আপনার মেমোরিতে থাকা ছবি। আপনি যদি এগুলো একসাথে দেখতে চান তাইলে আপনাকে ক্লিক করতে হবে অল ফটোতে। অল ফটোতে ক্লিক করে আপনাকে আপনার গ্যালারি থেকে ফটো সিলেক্ট করতে হবে। তো আমি এই ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে আপনার ইউটিউব থাম্বনেলের যে একটি মাপ রয়েছে সেই মাপে কেটে নিতে হবে। নিচের দিকে দেখুন টুলস নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আরেকটি অপশন পাবেন ক্রপ, এই ক্রপে আপনাকে ক্লিক করতে হবে। ক্রপে ক্লিক করার পর এখানে দেখুন নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে, তার মধ্যে 16:9 এটা আপনাকে সিলেক্ট করতে হবে। 16:9 সিলেক্ট করার পর এইরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি উপরের দিকে টিক মার্ক দেখছেন এখানে ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন। ইফেক্টে আপনাকে ক্লিক করতে হবে। ইফেক্টে ক্লিক করার পর নিচের দিকে দেখুন এখানে ব্লার নামে একটি ট্যাব রয়েছে, সেই ব্লারে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার ওটার উপরে একটা ক্লিক করতে হবে। করার পর ব্লারটা একদম বেড়ে দিয়ে আপনাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, আপনি কি রকম ব্লার এখানে দেখাতে চাচ্ছেন। হালকা ব্লার দেখাতে চাইলে এটাকে হালকা কমে দিবেন। দেওয়ার পর উপরে সাইন মার্ক রয়েছে, সেখান থেকে আপনি এটাকে করে দিবেন। দেওয়ার পর এখন আপনি যে থাম্বনেলের যে পিকচারটি অ্যাড করতে চাচ্ছেন সেইটা এর উপরে এনে বসাতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ফোনটিকে রোটেট করে নিলাম আরও এডিট করতে সুবিধার জন্য। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত যে পিকচারটি এই ছবির উপরে অ্যাড করব সেটি এখানে সিলেক্ট করব। এটি সিলেক্ট করার জন্য আপনাকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। ডান পাশে দেখুন অ্যাড ফটো নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনি যে পিকচারটি অ্যাড করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। পিকচারের উপর ক্লিক করে উপরে দেখুন অ্যাড নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর পিকচারটা আপনার সেই প্রজেক্টে থাকা ছবির উপরে চলে আসবে। এখন আপনাকে কি করতে হবে, ডান সাইডে দেখুন কাট আউট নামে একটি অপশন দেখাচ্ছে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন দিয়েছে, তো এখান থেকে আপনাকে পার্সোনালটাকে সিলেক্ট করতে হবে। পার্সোনালে সিলেক্ট করার পর একটু অপেক্ষা করবেন, আমরা একটু ওয়েট করি। ওয়েট করার পর ছবিটিকে অটোমেটিক কিন্তু তারা ক্রপ করে নিয়েছে। তো এখান থেকে আপনাকে খেয়াল করতে হবে ছবিটি অটোমেটিক পিএনজি করার পর কোনো সমস্যা আছে কি না। আপনাকে আবার এখানে পাশের প্রিভিউ চোখের মতো আইকনে প্রিভিউতে ক্লিক করে দেখে নিতে হবে। তো দেখুন এখানে সাইডে একটু বেশি নিয়ে ফেলেছে। তো এখন আমরা কি করব, এর জন্য এখানে নিচের দিকে দেখুন দুটি অপশন রয়েছে, একটি
একটি হচ্ছে পেন্সিল আকারের মতো, আরেকটি রাবারের মতো। এখন আমরা এই দুটি দিয়ে কাজ করব। তো পেন্সিলে দিলে হবে কি, আপনি যেখানে টাচ করবেন সেই জায়গাটা মার্ক করে নেবে পিএনজি করার জন্য, আর রাবারে ক্লিক করলে আপনি যে জায়গাটা বেশি নিয়েছে এটাকে কাটবেন। তো এখানে আবার একটু ক্লিক করে আপনি এইটাকে একদম 100% করে দেবেন। দেওয়ার পর এটাকে 60-এর মধ্যে রাখবেন। রাখার পর পিকচারের উপর একটা ক্লিক দিবেন। দেওয়ার পর দুই নোক দিয়ে পিকচারটিকে সামনের দিকে নিয়ে এসে আপনারা এইটাকে হালকা করে কাটতে থাকবেন। তারপর কাটা শেষ হয়ে গেলে আপনারা উপর থেকে এটাকে সেভ করে দেবেন। সেভ অপশনে ক্লিক করার পর ছবিটি মার্ক হয়ে চলে আসবে আপনার সেই প্রজেক্টে থাকা ছবির উপর। তো এখানে সাইডে দেখুন এখানে একটি আইকন রয়েছে, এইটাতে আপনি যদি আপনার নখে ক্লিক করে টানতে থাকেন ছবিটিকে বড়, ছোট এবং এদিক ওই দিক নিতে পারবেন। তো আপনার যে জায়গাটা ভালো লাগে ছবিটিকে ঠিক সেই জায়গাতে আপনাকে নিতে হবে। তো ছবিটিকে আমি রিসাইজ করে নিচ্ছি আবার। আমি এখানে বসিয়ে দিলাম, দিয়ে সাইডের দিকে খেয়াল করুন এখানে বর্ডার নামে একটি অপশন রয়েছে নিচের দিকে ডান পাশে, এই বর্ডারে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন ছবির সব দিক দিয়ে একটি বর্ডার তৈরি হয়েছে সাদা কালার। এটাকে আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন এবং এখান থেকে কমে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো। তো আমি এটা সাধারণ সবাই যেটা রাখে আমি এইভাবে রেখে দিলাম। দেওয়ার পর বর্ডারের কালার আপনি চেঞ্জ করতে পারেন, এখান থেকে ব্ল্যাক, বিভিন্ন কালার রয়েছে, কিন্তু হোয়াইটটাই পারফেক্ট। থাকার পর টেক্সট অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করে আপনাকে এখানে লিখতে হবে আপনি কি লিখতে চাচ্ছেন। তো আমরা এখানে দিলাম যাক, তারপর ডান অপশনে ক্লিক করে টিক মার্ক সিলেক্ট করে দিন। দেওয়ার পর সাইডে অনেকগুলো অপশন পাবেন, এখন এটাকে আমাকে নিচের দিক থেকে দুই অংশে ভাগ করে নিতে হবে। দেওয়ার পর সিলেক্ট করে এই টিক মার্ক যে অপশন রয়েছে এটার উপরে ক্লিক করে এটাকে বড় করে নিন। দেওয়ার পর ডান সাইডে খেয়াল করুন এখানে কালার অপশন রয়েছে এবং ফন্ট অপশন রয়েছে, অনেকগুলো টুলস কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে আমরা এই যে টেক্সট ফন্ট এবং কালার ফন্ট যেটি রয়েছে নিচের দিকে দেখুন টি একটি অপশন রয়েছে, এটি সিলেক্ট করতে হবে। এটি সিলেক্ট করার পর আপনি লেখার সাইডে কি বার দিয়েছেন ব্ল্যাক, দেওয়ার পর সাইডের এই অপশনটিতে টেনে উপর দিকে নিলে দেখুন আমার লেখাগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। তো এইটিতে আপনি সহজেই কিন্তু লেখাগুলোকে স্মুথ করতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনারা উপর দিকে একটি টিক মার্ক খেয়াল করবেন, সেইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচের দিকে সেভ অপশন পেয়ে যাবেন, সেই সেভ অপশনে ক্লিক করতে হবে। করার পর আবার সেভ অপশন সেখানে ক্লিক করে দেবেন, বাস কাজ শেষ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।